পাঁচ নম্বর প্রশ্ন, সালাত পরবর্তী যে সমস্ত জিকির রয়েছে যেমন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এগুলি কি শুধুমাত্র ফরজ সালাতের শেষে না যে কোনো সালাতে ফরজ সন্ন্যাতের শেষেও পড়া যাবে? না, এগুলি হচ্ছে ফরজ সালাতের পরে জিকির, ফরজ সালাতের পরে জিকির আজকার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ যতগুলি আজকার রয়েছে এগুলির সম্পর্ক হচ্ছে ফরজ সালাতের সাথে, পাঁচ অক্ত ফরজ সালাত। আর আলমারা ফতোয়ায় বলেছেন শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ, তার ফতোয়া রয়েছে জুমার সালাত যেহেতু ফরজ সালাত, সেখান থেকে তারা বলেছেন যে জুমার পরেও পড়বেন, হ্যাঁ, যেহেতু সেটিও ফরজ সালাত। কিন্তু আপনি সুন্নতের পরে এসব আজকার পড়বেন না, এটা সুন্নতের খেলাফ। কেউ যদি সুন্নতের পরে, বেতরের পরে, তাহাজ্জুদের পরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেসব সুন্নত নফল সালাত রয়েছে তারপরে যদি এইসব আজকার পড়ে তাহলে সেটি বিদাত হবে, সুন্নত হবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم